মেহগুনি আপনার সিদ্ধ না করলে এটা কোনো দাম নেই। মেহগুনিটা একটা অসুস্থ কাঠ, এটাকে শুধু কেমিক্যাল ট্রিটমেন্ট বলার করে এটাকে সুস্থ করা হয়, সোজা বাংলায় কথা। কেমিক্যাল করা না হয় এটা কোনো দাম নেই। চিটাঙ্গা আমারই অরিজিনালি ভালো মাল, কিন্তু ওই মালটার সমস্যা হলো আপনার এই বৃষ্টির দিন একটু বাড়ে কমে, শীতকালী কব্দ লাগাইতে একটু কষ্ট হয়ে যায়। এই দরজাটার আপনার সাধারণ আপনার বাড়ির সারা মূল্য হলো 6,000 টাকা, এটা হলো 30 ইঞ্চি বারান্দার দরজা, আড়াই ফিট যেটা, 6,000 টাকার বানিশ খরচ 3,000, 9,000। আর আমার প্রত্যেকটা মালে এরকম কোনাকাটা কিল করা থাকবে, কোনাকাটা কিল করা, প্রবাসীদের উদ্দেশ্যে বলছি, এরকম কোনাকাটা খিল করা মাল কিনবেন, সিদ্ধ করা মাল কিনবেন, কখনোই আপনি ঠকবেন না। আসসালামু আলাইকুম, শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আমি আছি সোহেল ডোরে, এবং এই সোহেল ডোর একের পর এক বিভিন্ন ধরনের দরজার ডিজাইনগুলো করছে এবং তা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে যাচ্ছে। এবং এর রহস্য কী, তারা এত দরজার অর্ডার কী কারণে পায়, এই বিষয়টা আমরা জানবো সোহেল ডোরের প্রোপ্রাইটার সোহেল ভাইয়ের কাছে। সোহেল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জি ভাই, আপনারা এত দরজার অর্ডার কীভাবে পাচ্ছেন সেটা বলুন। আপনাদের দোয়া, আল্লাহর রহমত আর প্রবাসীদের সহযোগিতায় ইনশাআল্লাহ পাচ্ছি। আমার কাস্টমার, আমরা আল্লাহর রহমতে আমার 90% কাস্টমারই প্রবাসী। সোহেল ভাই, আমরা আজ কোন দরজার, আজকে আমরা প্রথমে এখানে নিশিয়াপু, উনি আপনার নিশিয়াপু থাকে আপনার ফ্রান্সে, ওনার, হ্যাঁ উনি ফ্রান্সে থাকে, ওনার আপনার বাড়ি হলো গাইবান্ধা। উনি আমাকে প্রায় আপনার 24 পিস মাল টোটালে উনি আমাকে অর্ডার করছে প্রায় আপনার দেড় মাস আগে অর্ডার করছে। আমি আজকে মালগুলো রিভিউ দিচ্ছি, আগামীকালকে ডেলিভারি দিয়ে দিব। আগামীকালকে ডেলিভারি হয়ে যাবে। এইটা তো মানে চিটাগাং সেগুন? না না, সেগুন না ভাই, এটা মেহগুনি কাঠ। মেহগুনি কাঠ, বাহ, দেখেন যে মেহগুনি কাঠ এবং মানে লেকার পলিশটা এত চমৎকার করা হয়েছে যে আমি কনফিউজ হয়ে যাচ্ছি। সুপ্রিয় ভিউয়ার, তাহলে এইটা তো ডাবল দরজা, 3 ফিট বাই, এটা আপনার আছে 5 ফিট বাই 7 ফিট, 5 ফিট বাই, 1-1.5 ফিট করে আছে। এটার প্রাইস কিরকম? এটা আমরা ডাবল ডোরটা ওনার কাছে বিক্রি করছি আপনি লেকার বানি সহকারে 30,000 টাকা। এটা কিন্তু একদম আপনার সিদ্ধ করা কাঠ, আমরা 100% মেহগুনি সিদ্ধ করা কাঠ, ফুল সার এবং আপনার লেকার বানিশ করা, লেকার বানিশ করা, জি। তার মানে এক একটা পার্টের দাম পড়েছে মানে 15,000 টাকা লেকার সহ, লেকার সহ, যদি লেকারটা না, লেকার সারা নিলে আপনার 7,000 টাকা আমাদের, তাহলে 7,000, হ্যাঁ বানিশ সারা 7,000 টাকা। ওকে, তারপরে আমরা কোনটা দেখবো? তারপরে এটা, এটা এটা নিশিয়াপার, এটা নিশিয়াপার, দুইটা মালই লেকার করার, বাকিগুলো সব হ্যান্ড বানিশ। বাহ, এটা পড়বে 15,000 টাকা, এটা দাম পড়বে 15,000 টাকা লেকার পলিশ করা। দেখেন কি চমৎকার লেকার পলিশ করা, এবং তাদের যে লেকার পলিশের যে কারিগর সে অত্যন্ত দক্ষ, এবং দক্ষ কারিগরের হাতে লেকার পলিশটা করা, এটার দাম পড়ছে 15,000 টাকা। তারপরে এইগুলো, এইটাও তো ডাবল ডোর, একটা ডাবল ডোর, সিঙ্গেল ডোর, এটা বারান্দার ডোর, এটা বারান্দা, এইভাবে রাস্তা থেকে ডাবল ডোর, দুইটা ডিজাইন এক পাশাপাশি রাখার জন্য মানে বারান্দার জন্য। এইটা তো হ্যান্ড পলিশ করা হয়েছে। এখন হ্যান্ড পলিশ তো আপনারা নিচ্ছেন 3,000 টাকা। এই দরজাটার আপনার সাধারণ আপনার বাড়ির সারা মূল্য হলো 6,000 টাকা, এটা হলো 30 ইঞ্চি বারান্দার দরজা, 2.5 ফিট যেটা, 2.5 ফিট দরজা, 6,000 টাকার বানিশ খরচ 3,000, 9,000। আর আমার প্রত্যেকটা মাল এরকম কোনাকাটা কিল করা থাকবে, কোনাকাটা কিল করা, প্রবাসীদের উদ্দেশ্যে বলছি, এরকম কোনাকাটা কিল করা মাল কিনবেন, সিদ্ধ করা মাল কিনবেন, কখনোই আপনি ঠকবেন না। বাহ, চমৎকার। তাহলে এইটা পড়েছে হচ্ছে এক একটা 9,000 টাকা করে হ্যান্ড বানি, হ্যান্ড বানি সহ, এটা 30 ইঞ্চি দরজা, বুঝতে হবে 30 ইঞ্চি, মানে এটা হচ্ছে 2.5 ফিট, 2.5 ফিট, এটা হচ্ছে 2.5 ফিট দরজা, 2.5 ফিট বারান্দার জন্য। এবং এইখানে এখানে চলে আসে, ওটা দেখেন লাগবে, এখানে চলে আসেন, এই দরজাটা আছে আপনার 3 ফিট, এটা 3.5 ফিট, এগুলো পড়বে আবার 10,000 টাকা, 1,000 টাকা বেশি, 2.5 ফুট থেকে 1,000 টাকা বেশি পড়ছে এগুলো, এগুলো এইগুলো পড়ছে 10,000 টাকা হ্যান্ড বানির সহ। আর বানির ছাড়া যদি নেয় তাহলে পড়ছে হচ্ছে 7,000 টাকা। এই হচ্ছে নিশিয়াপুর, বাড়িটা হলো ডুপ্লেক্স, হ্যাঁ ডুপ্লেক্স বাড়ি, উনি আপনার ফ্রান্সে থাকে, উনার হাজবেন্ডও ফ্রান্সে থাকে, বাট উনি গ্রামে বাড়ি করতেছে, মানে উনি আমার সাথে ডিলিংস করতেছে আজকে অনেকদিন যাবত। উনার কতগুলো দরজা? উনার ওনার টোটালে আপনার 24 পিস, টোটাল 24 পিস দরজা। বাহ, এই যে দেখেন যে উনি প্রত্যেকটাই এই যে সিজনিং বয়লারিং ট্রিটমেন্ট করা মেহগুনি কাঠের ডোরগুলো উনি উনি নিয়েছে, এবং এইখানে অনেকগুলো দরজা, এবং এই সোজা যে আরেকটা দরজা আছে এটার ডিজাইনটাও খুবই চমৎকার, অসাধারণ। তার মানে এগুলো হচ্ছে বানিশ ছাড়া নিবে 7,000 টাকা, বানিশ সহ 10,000 টাকা, প্রত্যেকটা দরজা হ্যান্ড বানিশ আমাদের আপনার 3,000 টাকা খরচ দেয়, 3,000 টাকা আমরা নিচ্ছি কাস্টমার কাছ থেকে। বা এই পাশে একটা দরজা, যে দরজাটা আমার এই প্রথম মানে কি বলে চোখে পড়লো,
সিদ্ধিদাতা গণেশের ঈদে আছে, এটা কার? এটা আপনার টাঙ্গাইলের এক কাস্টমার, ওনার নামও, ওনার নামটা ভুলে গেছি আমি, ওনার টোটালে 12 পিস দরজা, এই একটা দরজা উনি এই ডিজাইনটা করে নিছে, আর বাকিগুলো এখন রেডি হয় নাই, ওগুলো কালকে রেডি করে ডেলিভারি দিয়ে দেবো, ওগুলো বানিস সারা বানিস, এটা আমি লেকার বনির সহকারে, লেকার পরের সহ, এটা তো মেহগুনি কাঠ, জি জি জি, এটা মেহগুনি কাঠ, চিটাগাং, মানে সরি, এটা যশোরের মেহগুনি, এটা হচ্ছে যশোরের মেহগুনি, আপনি পুরো দরজা একটু ধরেন, প্রবাসীদের একটু দেখান, এই যে দেখেন, মানে এটা কেউ আপনি এটা করে নেবেন বা এটা সারাও নেন, অন্য যে যেরকম ধর্মম বলি সেরকম নেবেন, হ্যাঁ, দেখেন আমার কাছে এইটা আছে, আমার কাছে মক্কা শরীফও আছে, হ্যাঁ, মানে যার যেটা সেটা সে নেবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আপনি আপনার পছন্দের, আপনার এই দরজাটা আমরা রেড বলবো না, এই দরজাটা এটা 3D ডিজাইন, এটা অনেক কোস্টেবল, আর এই দরজা আছে 2 ইঞ্চি, যাদের দ্বারা হিন্দু ধর্মাবলী আছেন চাইলে আমাদের থেকে করতে পারবেন, আপনারা আমাদেরকে কল দিন, কিংবা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে আমরা সঠিক রেটটা জানাই দেবো, এটা সঠিক রেট দিয়ে দেবো, এটা কিন্তু সাধারণ দরজার মতো রেট হবে না, এটা সাধারণ দরজা হবে না, কারণ এটা হচ্ছে এই যে দেখেন 2 ইঞ্চি, এখানে 2 ইঞ্চি, 2 ইঞ্চি ছাড়া এই মূর্তিটা কখনোই আসবে না, 2 ইঞ্চি ছাড়া এই যে ডিজাইনটা এটা আনা সম্ভব না, এটার রেটটা সোহেল ভাইয়ের কাছ থেকে যাদের মানে প্রয়োজন, এরকম 2 ইঞ্চির উপরে ডিজাইন করতে চান, তারা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনারা এই রেটটা জেনে নিতে পারেন, আর আমরা 2 ইঞ্চি মালকেও তো অ্যাভেলেবেল বিক্রি করি, 2 ইঞ্চি মাল যে কোনো কাস্টমার চাইলে মেন গেটে ধরে নিতে পারে, ওটা কস্টেবল কিন্তু অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি রেট, মানে 2 ইঞ্চি আপনি যদি এটার সাথে কম্পেয়ার করেন তাহলে মোটামুটি ডাবলের কাছাকাছি, এখানে ভাইয়া, এখানে আপনার কুদ্দুস সাহেব, উনি থাকেন, উনি ইতালি প্রবাসী, ওনার বাড়ি হলো মাদারীপুর, ওনার দরজা আছে আপনার 13 পিস, সোহেল ভাই আপনাদের যে আমরা তো প্রতিটা ভিডিওতেই একই কথা বলি যে অর্ডার করার নিয়ম, কারণ প্রবাসীরা আমরা নিত্য নতুন যে অনেক প্রবাসী আছে এই ভিডিও প্রথম দেখছে, আমার ভিডিও এর আগে দেখেনি, তো তার জানার জন্য আপনাদেরকে অর্ডার করার নিয়মটা কি, কীভাবে আমাদের অর্ডার করার নিয়ম? একদম সহজ, কোনো অসুবিধা নেই, যাদের প্রবাসীদের, যাদের আত্মীয় স্বজন বাংলাদেশে আছে তারা আমি অবশ্যই বলবো তারা একটু কষ্ট করে আমাদের শোরুমে পাঠাবেন, তারা আসলে দেখলো সে কি নিলো, কোথা থেকে নিলো, ঠকলো না জিতলো, মানে একটা খারাপ মাল দিলে পরবর্তীতে কি তারা পাবে কি না, এরকম আসবে, আইসা মাল দেখবে পছন্দ করবে তারপর সে কিনবে আপনার সাথে পরামর্শ করে, আর যাদের আত্মীয় স্বজন নাই একদম, তারা একদমই নিয়ারেস্ট একজন, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আপনার নেওয়ার মতো সুবিধা আমি ইনশাল্লাহ করে দিব। ওকে, আপনি আর এই যে এই শপটি সোহেল ডোরের ঠিকানাটা খুবই চমৎকার, সেটি হচ্ছে যে ঢাকা বসিলা ঘাটার চর যাবার যে মেন রোড, মোহাম্মদপুর 3 রাস্তা থেকে সেই মেন রোড দিয়ে ঢুকলে অল্প কিছু দূর গেলেই হাতের বায়ে পড়বে র‍্যাব অফিস, তার উল্টো পাশে হচ্ছে এই সোহেল ডোরের যে শোরুম বা তাদের ঠিকানা বলতে পারেন, আপনারা কিন্তু ঢাকা শহরের যে কোনো প্রান্ত থেকে অনায়াসে এই সোহেল ডোরে চলে আসতে পারেন। এইটা কি, এইটাও তো মেহগুনি তাই না? এটা মেহগুনি, এটা আবার দুটো উনি গোল্ডেন করে নিয়েছে, আমরা এটা হ্যান্ড পলিশের উপরে গোল্ডেন করা, এটা হচ্ছে হ্যান্ড পলিশের উপরে গোল্ডেন করা, ওই একই দাম, সমস্যা নেই, এটা কি করে নিতে চাইলে করে দিব, মানে এইটার মানে একই ওই যে নর্মাল হ্যান্ড পলিশের রেটেই এটা দিচ্ছি, উনি এতগুলো দরজা নিয়েছে দুইটা দাদা করে দিতে বলছে করে দিছি, মানে এতগুলো দরজা নেওয়ার কারণে ওই মানে লেকার পলিশের আদলে গোল্ডেন কালার করা হয়েছে, খুবই চমক। আর ভাই এই দরজাটা ওনার, এটা চিটাং সেগুনের, এটাও কিন্তু 2 ইঞ্চি, এইটাও 2 ইঞ্চি, এটাও 2 ইঞ্চি, এইটা চিটাগাং সেগুনের, দেখেন ফিটনেসটা, বাও বা অনেক মোটা, অনেক মোটা, এটা 2 ইঞ্চি আছে পাকা, এই যে দেখেন পাকা 2 ইঞ্চি আছে, 2 ইঞ্চির উপরে আপনার ডিজাইনটা করে নিছে, এটা ওনার, এইটা এইটা এটা মেন গেট, এইটা হচ্ছে ওনার মেন গেট, এটা আছে আপনার 4.5 ফিট বাই 7 ফিট, 4.5 ফিট বাই 7 ফিট, চমৎকার একটা মেন গেট। এইটা আমরা ওনার কাছ থেকে লেকার পলিশ সহকারে নিছি 50,000 টাকা, লেকার পলিশ সহ 50,000, ছোট তো দাদা দেখো, হ্যাঁ দরজাটা ছোট, আর কি বড় নিলে কিন্তু রেটটা বাড়বে, বড় নিলে রেটটা বাড়বে, এবং এইখানকার মাঝখানে একটা বিটও তৈরি করে রেখেছে, এই একটা বিট, এখানে বিটটা থাকবে, প্রত্যেকটা ডাবল ডোরে বিট লাগে, হ্যাঁ ডাবল ডোরে বিট লাগে, চমৎকার, এটা হচ্ছে 50,000 টাকা, আর এই যে এইটা যে মেহগুনি এইটা, এটা কত, এটা আপনার, এটা আমরা 15,000 টাকা বিক্রি করি, এটা হচ্ছে 15,000 টাকা, এটা আমাদের দোকানের খুচরা বিক্রি করা,
কোন কাঠটার দিকে ঝুঁকছে বেশি? মেহগুনি আপনার মেহগুনি আর সেগুন এই দুটার প্রতি ঝুঁকতেছে বেশি, দুটার প্রতি বেশি মানুষ। মেহগুনিটা আপনার সিদ্ধ করা কাঠ, আর একটা কথা কি, মেহগুনি আপনার সিদ্ধ না করলে এটা কোনো দাম নেই, দাম নেই। মেহগুনিটা একটা অসুস্থ কাঠ, এটাকে শুধু কেমিক্যাল ট্রিটমেন্ট বলার করে এটাকে সুস্থ করা হয়, সোজা বাংলায় কথা, সোজা বাংলায়। এটা যদি কেমিক্যাল করা না হয় এটা কোনো দাম নেই, এটা দাম নাই। এবং এই এই কয়েকদিনের ভিতরে গুনে পাকা খেয়ে নেবে আপনার, এক বছরের ভিতরে, এক বছরের মধ্যেই এটা গুনে খেয়ে যাবে যদি কেমিক্যাল বয়লারিং না হয়। এবং সে কারণেই মানুষ কেমিক্যাল বয়লারিং ট্রিটমেন্ট, যেহেতু বাংলাদেশে একটা অত্যাধুনিক মেশিনগুলো চলে আসছে, সে কারণে এখন মানুষ মেহগুনি কাঠের দরজার দিকে অনেক বেশি যাচ্ছে, কারণ দামে একটু সাশ্রয়ী পাচ্ছে। একটা সেগুন কাঠের দরজা আর একটা মেহগুনি কাঠের দরজা প্রায় অর্ধেকের বেশি দাম তো বেশি, তাই না? একটা মেহগুনি দরজার যে দাম তা থেকে তিন ডাবল এই দাম, তিন ডাবল বেশি সেগুনের দাম। তাহলে আপনার এই সেগুনের দাম, হ্যাঁ মানে তিন ডাবল হচ্ছে সেগুনের দাম। আর বাংলাদেশে সেই তুলনায় গামারি কাঠের দরজা তো অত বেশি সেই তুলনায় কম চলছে, মানে সেগুন মেহগুনির তুলনায় গামারিটা কম চলে, তাই না? গামারিটা কম চলে, গামারি একটু সমস্যা হলো টিটাং গামারি অরিজিনালি ভালো মাল, হ্যাঁ, কিন্তু ওই মালটার সমস্যা হলো আপনার এই বৃষ্টির দিনে একটু বাড়ে কমে, শীতকালি কব্দ লাগাইতে একটু কষ্ট হয়ে যায়, এই কারণে বৃষ্টির দিনে একটু মানে বাড়ে বাড়ে বাইরে যায়। শুক্রবার আপনারা হয়তো অনেকে বলবেন যে এই যে দরজা রিভিউ করতে এসে ভাও পেঁচাল কেন পিটছেন, আসলে আমাদের প্রবাসী ভাইরা যেন জানতে পারে, বুঝতে পারে যে কোন দরজাটা উনি নেবেন, গামারি কাঠের কী সুবিধা, সেগুন কাঠের কী সুবিধা, মেগুনি কাঠের কী সুবিধা। টাকার দামের তারতম্য শুধু শুধু যে তা কিন্তু নয়, কাঠেরও যে বিভিন্ন ধরনের তারতম্য আছে সেগুলো আসলে জানা দরকার। আমরা ভিডিওটা আর লং করলাম না, শর্টের মধ্যে শেষ করছি। তো সোহেল ভাই, আমরা বরাবর আরেকটা জিনিস জানতে চাই যে একটা মানে ধরেন দশটা পাঁচটা দরজা অর্ডার দিলে আপনার কত দিনের মধ্যে পাওয়া যাবে? আপনার দুদিনও নিতে পারবে, এক মাসে নিতে পারবে, এক সপ্তাহে নিতে পারবে। আমার কাছে আপনি জানেন হিউজ পরিমাণে স্টকে মাল থাকে, আমার কারখানাও মাল আছে, আমার শোরুমও হিউজ পরিমাণে মাল আছে, যে যে সময় দেবেন ওই সময় ভিত্তি করে দেবে ইনশাল্লাহ, কোনো সমস্যা। ধন্যবাদ। আমার কাছে সিদ্ধ করা কাঠ অ্যাভেলেবেল থাকে, সিজনিং করা কাঠ, সিদ্ধ করা কাঠ। আমরা বিক্রি করে কেমিক্যাল ট্রিটমেন্ট বা সিদ্ধ করি না, সিজনিং করি না, আমরা স্টকেই আমাদের মাল থাকে, 2,500-1,000 পিস দরদার কাঠ এরকম সিজনিং সিদ্ধ করা থাকে ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ সোহেল ভাই। সুপ্রিয় ভিউয়ার, আমরা ভিডিওটা এখানে শেষ করছি। যারা দরজা কেনার কথা ভাবছেন তাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে রাখবেন পরবর্তীতে সহজে খুঁজে পাওয়ার জন্য। যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। যারা আমাদের এই ভিডিওগুলো ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলবো আমাদের পেজটি ফলো করে রাখবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।